2021 সনের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের আজকে আমরা সপ্তম সপ্তাহে ড্যাশ মেকিং ওয়ান অ্যাসাইনমেন্ট করব। এটি আপনাদের দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনি অবগত আছেন যে আমাদের চ্যানেলে আপনাদের ড্যাশ মেকিং প্রথম সপ্তাহ থেকে ষষ্ঠ সপ্তাহ অবধি সবগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আপনি যদি সেগুলো দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। আর আজকের এই ভিডিওতে অন্য টেটের কোনো স্টুডেন্ট যদি থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের সপ্তম সপ্তাহের বিভিন্ন টেট অ্যাসাইনমেন্ট আনসার আমরা দিয়ে ধারাবাহিকভাবে দিতেছি এবং এইগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্ট সপ্তম সপ্তাহের প্লেলিস্ট নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে যাবেন, সেখানে আপনার কাঙ্ক্ষিত টেট পেয়ে যাবেন। যদি পেয়ে না থাকেন তাহলে একটু ওয়েট করবেন, আমরা ঘন্টার পর ঘন্টা অর্থাৎ প্রতি এক ঘন্টা পর পর একটা করে অ্যাসাইনমেন্ট আপলোড করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলুন আজকে আমরা ড্যাশ মেকিং ওয়ান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট সমাধানটি দেখি। তার পূর্বে আপনারা যারা আজকের ভিডিওতে আমাদের চ্যানেল নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং সাথে সাথে বেল বাটনটি অন করে দেবেন। আর সবাইকে রিকোয়েস্ট করছি আজকের ভিডিওতে একটি লাইক বাটন প্রেস করবেন। তো আমাদের আজকের যে ভিডিও, সেই ভিডিওর শিরোনাম হবে ফ্রকের বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরি করার নিয়ম। এখানে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে 5, বিষয় কোড 7123। এবং আমরা যদি প্রশ্ন দেখি তাহলে প্রশ্ন এই জিনিসটি লক্ষ্য করি, সেখানে বলা হচ্ছে যে প্যাটার্ন কাটিং অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। আমাদের এখানে নির্দেশনা হচ্ছে ফ্রকে বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরির জন্য মাপ, অল্প এইটি অংশটুকু। এরপর হচ্ছে উপরের পিছনের অংশের প্যাটার্ন, উপরের সামনের অংশের প্যাটার্ন এবং নিচের সামনের ও পিছনের অংশের প্যাটার্ন তৈরি, অর্থাৎ চারটি নির্দেশনা এসেছে আমাদের। আমরা চারটি নির্দেশনা আপনাদের জন্য তৈরি করেছি। তো চলুন আমরা দেখা শুরু করি। প্রথম অংশ হচ্ছে ফ্রকের বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরির জন্য মাপ। এই মাপটা হবে আমাদের এই যে এইটুকু, আমরা এই রকমভাবে লিখব যে ফ্রকের বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরির জন্য মাপ নিম্নে দেওয়া হলো। তো আপনারা লিখবেন লম্বা 20 ইঞ্চি, বুক বে 24 ইঞ্চি, ফুট 9 ইঞ্চি, গলা 11.25 ইঞ্চি। তো এইটুকু ছিল আপনাদের প্রথম নির্দেশনার উত্তর। দ্বিতীয় নির্দেশনায় চলে যাবো, যেখানে বলা হয়েছে আপনাদের উপরের পিছনের অংশের প্যাটার্ন। এইখানে আমরা যে জিনিসটি দেখবো সেটি হচ্ছে প্রথমত আপনারা এই চিত্রটি আঁকবেন। এইখানে স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেই চিত্রটি আপনারা অবশ্যই এঁকে নেবেন। আঁকার পর এইখানে যে নাম্বারিং করা হচ্ছে 0, 3, 2, 5, 4, 6, 9, 8, 7, 1, 7, এইটুকু কিন্তু আপনারা নাম্বারিং করবেন। আঁকার পর যে বিবরণটুকু রয়েছে আপনারা লক্ষ্য করুন, এখানে উপরের পিছনে অংশের মধ্য রেখা 0 থেকে 1, রেখা থেকে 1/4 বা 4/1 দূরে সমান্তরাল অঙ্কন করতে হবে। এবং এইখানে যে বিবরণগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই বিবরণগুলো কিন্তু আপনারা দিয়ে দিবেন। উপরে চিত্রটা আঁকার পর, এই চিত্রটা আঁকার পর আপনারা এই বিবরণগুলো দিয়ে দেবেন, তাহলে আপনাদের নির্দেশনা 2 সমাপ্ত হয়ে যাবে। এরপর আমরা চলে যাব নির্দেশনা 3, যেখানে বলা হয়েছে উপরের সামনের অংশের প্যাটার্ন। এই অংশটুকু আমরা দেখব, এখানেও কিন্তু সেম কাজ করতে হবে, আপনাদের এই চিত্রটি আঁকতে হবে। এখানে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন আগের চিত্রের মতো, সেই চিত্রের মতো করে সেই চিত্র একরকম আর এই চিত্রটি অন্যরকম। তো এই চিত্রটাও অবশ্যই আঁকবেন। এখানে বাস লাইন রয়েছে উপরে সামনের অংশ এক টুকরো, এখানে 0, 3, 2, 6 এই যে সংখ্যাগুলো এইগুলো কিন্তু মার্কিং করবেন। মার্কিং করার পর আপনারা যে বিবরণটা রয়েছে সেই বিবরণটা আপনারা লিখবেন। এখানে আপনাদের জন্য বিবরণটা আমরা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। এখানে 0 থেকে 1 মূল অংশে 4/1 অংশ প্লাস 2টি সেলাই মাপ রয়েছে, 20 ইঞ্চি, 4 = 5 ইঞ্চি প্লাস 0.5 ইঞ্চি প্লাস 0.5 ইঞ্চি সমান 6 ইঞ্চি। এরকমভাবে অনুরূপভাবে সবগুলো যে বিবরণ রয়েছে সেই বিবরণগুলো আপনারা লেখার চেষ্টা করবেন। এরপর আমরা চলে যাবো নির্দেশনা 4-এ বা সর্বশেষ নির্দেশনায়, যেখানে আমাদের বলা হয়েছে যে নিচের সামনের ও পিছনের অংশের প্যাটার্ন তৈরি। এখানেও কিন্তু আমাদের চিত্রটি আঁকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কাঙ্ক্ষিত যে চিত্রটি রয়েছে, নিচের সামনের ও পিছনের অংশ এক টুকরা বাস লেখা, এখানে 0, 1, 2, 3, 4 এবং 5। এবং আপনাদের যে বিবরণটুকু রয়েছে এই বিবরণটুকু আপনারা এখান থেকে লিখে নেবেন। তাহলে আপনাদের ড্যাশ মেকিং ওয়ান সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেটি সমাপ্ত হয়ে যাবে। এই অ্যাসাইনমেন্ট সমাপ্ত হওয়ার পর আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলি, সেটি হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেল থেকে নিয়মিত ড্যাশ মেকিং অ্যাসাইনমেন্ট করেন, আপনারা আমাদেরকে অনেক সাড়া দিয়েছেন, অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, আজকেও তার ব্যতিক্রম করবেন না। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখবেন বা আমাদের ড্যাশ মেকিং প্রথম সপ্তাহ থেকে ষষ্ঠ সপ্তাহ অবধি যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন তারা প্রত্যেকেই একটা করে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেই সংক্রান্ত বিষয়গুলো জানিয়ে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয় পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আমরা কীভাবে করব বা আরও সুন্দর চান কি না, আমাদের কোন কোন ভুল রয়েছে সেই বিষয়গুলো আপনি অবশ্যই জানাতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের ড্যাশ মেকিং 2 থেকে আরেকটি অ্যাসাইনমেন্ট রয়েছে সপ্তম সপ্তাহে, সেই অ্যাসাইনমেন্টটিও আমরা করব, হয়তো আজকের মধ্যেই করব এবং সেটি পাবলিক করব আগামীকালকে। আপনারা যদি খুব দ্রুততার সাথে চান তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। আর
যদি অ্যাসাইনমেন্ট টোটাল পাবলিক করার পর চান তাহলে একটু ওয়েট করেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান অংশে। সেই অবধি আল্লাহ হাফেজ।